প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে অ্যাকচুয়ালি অফলাইনে পরীক্ষার ডিসিশন কেন নিল কলকাতা বিশ্ববিদ্যালয়, অ্যাকচুয়ালি কিভাবে পরীক্ষা নিতে চাইছে, হোম সেন্টারে কি পরীক্ষা হতে চলেছে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে এই মুহূর্তের অফিসিয়াল স্টেটমেন্ট অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করছো, দিয়াতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজে পড়ছো, তোমরা এতদিন ধরে তোমাদের সমস্যার কথা তুলে ধরেছো, কিন্তু ও ইউনিভার্সিটি শেষমেশ এরকম একটা সিদ্ধান্ত নেবে আমরা কেউই আশা করিনি, তোমরা যেরকমভাবে আশা করোনি সেরকমভাবে আমিও আশা করিনি। কিন্তু এই মুহূর্তে অফলাইন কেন ডিসিশন নেওয়া হলো এই নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির ভিসি ম্যামের এর অ্যাকচুয়ালি স্টেটমেন্ট কী তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি। এক্ষেত্রে টাইমস অফ ইন্ডিয়া থেকে প্রত্যেকটা নিউজ পোর্টালে বিষয়গুলো উঠে এসছে এবং তোমাদেরও জানাটা দরকার। এখানে কিন্তু ভিসি ম্যাম পরিষ্কারভাবে জানিয়েছেন যে অফিসিয়াল স্টেটমেন্টটার একটাই কারণ অফলাইনে নেয়ার। প্রথমে হচ্ছে 20 তারিখ একটি বৈঠক হয়েছিল, যে বৈঠকে পিজি আর ইউজি স্টাডি অ্যান্ড ফ্যাকাল্টির তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল তারা যাতে অফলাইন পরীক্ষা নেয়। সিন্ডিকেট বৈঠকে কিন্তু এই বিষয়টা উঠে এসছে 20 তারিখের, যে বিষয়টা পিজি এবং ইউজি ফ্যাকাল্টির তরফ থেকে নেওয়া হয়েছিল অফলাইন পরীক্ষা নিয়ে। ইউজি পিজি ফ্যাকাল্টি অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত দিয়েছিল, সেই সিদ্ধান্তটাকেও গ্রহণ করা হয়েছিল বা সিন্ডিকেট বৈঠকে আলোচনা করা হয়েছিল। এর পরবর্তী মিটিং ছিল 27 তারিখ। 27 তারিখে প্রত্যেকটা প্রিন্সিপাল অ্যাকচুয়ালি এসেছিল তাদের বক্তব্য জানাতে, যে তারা কিভাবে পরীক্ষা নিতে চায়। বেশিরভাগ কলেজের এর যে 150টি কলেজ রয়েছে তার মধ্যে বেশিরভাগ কলেজই অফলাইন পরীক্ষার আর সিদ্ধান্তকে গ্রহণ করেছিল। অনেকেই তোমাদের ভুল ছড়িয়েছিল, আমি বলেছিলাম যে অনলাইনেও আসছে অফলাইনেও আসছে, দুজনেরই মতামত দিয়েছিল, কিন্তু সেটা না, অনলাইনের পরীক্ষা নেওয়ার সম্মতি দিয়েছিল যথাসামান্য প্রিন্সিপাল, আর এবং বেশিরভাগটাই খুব বেশি পরিমাণে কলেজে প্রিন্সিপালরা বক্তব্য ছিল যাতে অফলাইনেই পরীক্ষা হয়। তো এক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু এই যে 27 তারিখের যে বৈঠক, সেখান থেকেও কিন্তু বেশি পরিমাণে প্রিন্সিপালরা অফলাইনে পরীক্ষা কন্ডাক্ট করার অনুরোধ করায় ইউনিভার্সিটিকে, সেই বিষয়টাও এখানে তুলে ধরেছেন ভিসি ম্যাডাম। তাহলে দুখানা বক্তব্য আমরা জানতে পারলাম, একখানা হচ্ছে 20 তারিখে পিজি এবং ইউজি ফ্যাকাল্টির যে বক্তব্য রয়েছে অফলাইনে সেই বক্তব্যকে নেওয়া হয়েছে, এবং দ্বিতীয় হচ্ছে 27 তারিখে কলেজগুলোর যে প্রিন্সিপালগুলো রয়েছে তাদের বেশিরভাগ যেহেতু অফলাইনে সিদ্ধান্ত নিয়েছে, এই দুই সিদ্ধান্তকে মাথায় রেখেই কিন্তু কালকের সিন্ডিকেট বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির ইউজি এবং পিজির যে পরীক্ষা রয়েছে সেটা অফলাইনে নেওয়া হবে। এক্ষেত্রে তোমরা অনেকেই শুনে অবাক হবে, তোমাদের দাবি বা তোমাদের যে বক্তব্য সেটাকে কোনো অংশেই কিন্তু বাস্তবায়িত করে দেখা হয়নি। শুধুমাত্র ইউজি ফ্যাকাল্টি এবং পিজি ফ্যাকাল্টি এবং কলেজ প্রিন্সিপালদের যে বক্তব্য বা কলেজের যে বক্তব্য সেগুলোকেই গুরুত্ব দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীদের বক্তব্যকে কোনোরকম গুরুত্ব দেওয়া হয়নি। যেটা সংবাদ মাধ্যমে ভিসি ম্যাডামের বক্তব্য উঠে আসছে টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে একাধিক সংবাদ মাধ্যমে, কাজেই তোমাদের বিষয়গুলো জানিয়ে দিলাম। তোমরা অনেকেই জানছিল যে কেন আমাদের দাবিকে মেনে নেওয়া হলো না। এক্ষেত্রে রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু রীতিমতো অনলাইন পরীক্ষাকে মেনে নিয়েছেন, যেখানে রাজ্যের ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী বা যারা যে সমস্ত পরীক্ষার্থীদের অনলাইন পরীক্ষাকে মেনে নেয়নি, অফলাইনে পরীক্ষা দেবে, তাদের নম্বর অনেকটা কম হতে চলেছে। সেই হিসাবে কিন্তু ছাত্রছাত্রীরা যখন অ্যাডমিশন যাবে তখন কি অনলাইনে পরীক্ষা দিল কি অফলাইনে পরীক্ষা দিল, এটা যথাসামান্যের ব্যাপার, আর এটাকে নিয়ে অত বিষয়ে এগিয়ে উঠে আসে না, এটা সত্যি মানতে হবে। কয়েকদিন এটা দেখে যখন রীতিমতো কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করা হবে বা আবেদন করা হবে, তুমি অনলাইনে পরীক্ষা দিয়েছো সরকারি হোক বেসরকারি হোক, না অফলাইনে পরীক্ষা দিয়েছো সেটা তো মানেই না। আর ভবিষ্যতে তোমরা যখন কোনো প্রাইভেট সেক্টরে কাজ করতে যাবে ইন ফিউচার, তোমরা এখনও তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানিকে কি দিতে পারবে, তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে সেটা প্রথমে দেখা হয়, সার্টিফিকেটটা পরে নেওয়া হয়। তোমরা রীতিমতো অনেকে জবও পেয়ে গেছো, তোমরা বলছো যে আমাদের শুধুমাত্র সার্টিফিকেটটা শো করতে হবে, মার্কশিটটা দিতে হবে, এটা হচ্ছে প্রসিডিওর, কিন্তু প্রাইভেট সেক্টরে সেটা অনেক অংশেই কিন্তু কাজে লাগে না। কিছু কিছু কোম্পানি এরকমটি স্টেটমেন্ট উঠিয়েছিল আগে, তারাও এই মুহূর্তে কিন্তু ট্যালেন্টের ওপরেই এগিয়ে যাচ্ছে, বড় বড় কোম্পানি, এবং ভবিষ্যতেও এই সার্টিফিকেটটা একটা শুধুমাত্র দরজা হয়ে দাঁড়াবে এবং মার্কশিটটা একটা দরজা হয়ে যাবে। তুমি কি জানো তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে সেটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার হয়ে দাঁড়াবে এই মুহূর্তে, আমার যে মতবাদ বা যেটা আমরা দেখে আসছি।
এরপরে তোমাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি, এক্ষেত্রে ভিসি ম্যাম আরও একটা বিষয় বলেছে যে তোমাদের এর রীতিমতো কিন্তু পরীক্ষা রয়েছে সামনে, যেখানে এ কলেজ প্রিন্সিপালদের বলা হয়েছে যে ছ মাসের সিলেবাস দু মাসে পড়িয়ে কীভাবে পরীক্ষা নেওয়া, ওই বিষয়টা উঠে এসছে বৈঠকে। সেক্ষেত্রে কলেজ প্রিন্সিপালরা বলেছে এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করবে। আমার কথা হচ্ছে এ ছ মাসের এমনকি চার মাসের ক্লাসকে এক্সট্রা দেবে এক সপ্তাহে, যেখানে সব শিখে যাবে। এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের এর একটা বিন্দুমাত্র সিলেবাস শেষ হয়নি, তাদের ক্ষেত্রে কী হবে? অ্যাকচুয়ালি কি, আমি মানছি কিছু কলেজ রয়েছে যাদের সিলেবাস বলেছে অটোমেটিক স্যার আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে কিছু ছাত্রছাত্রী, আবার একই ইউনিভার্সিটির আন্ডারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিছু ছাত্রছাত্রী একটাও বিন্দুমাত্র ক্লাস শেষ হয়নি। সেখানে সত্যিই কি বাস্তবে স্বাভাবিকভাবে অফলাইনে ক্লাস করানো সম্ভব? আমি ধরে নিলাম যে কিছু অংশ শেষ হলো, পুরোটা সম্ভব নয়, যেটা স্টুডেন্টরাও আমাকে কিন্তু কালকেও বিষয়টা বলেছে। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। এক্ষেত্রে তোমরা অফলাইনে গিয়ে তোমাদের যে কলেজ আছে তাকে এক্সট্রা ক্লাসের কথা, সেই কলেজ কর্তৃপক্ষকে এক্সট্রা ক্লাসের কথা বলতেই পারো, ও তোমাদের তারা কতটা এক্সট্রা ক্লাসেস দিচ্ছে সেটা তো আমরা জানবোই পরবর্তীকালে। এক্ষেত্রে তোমাদের সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যেটা সত্য এবং বাস্তব, যে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের যে দাবি ছিল, ছাত্রছাত্রীদের সমস্যা ছিল, সেটা না বুঝে তাদের ইউজি ফ্যাকাল্টি এবং কলেজগুলোর যে ডিসিশান, সেই ডিসিশানকে মাথায় রেখেই কিন্তু অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। বাদবাকি তোমরা কলেজের কাছে কি এক্সট্রা ক্লাসেসের কথা বলতে পারো, এখন দেখার বিষয় কতদিন এক্সট্রা ক্লাসেস দিচ্ছে। অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল নোটিফিকেশান সেটাও একটা গুরুত্বপূর্ণ, অফিসিয়াল নোটিফিকেশান কী আসে সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করছে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই কলেজের এর সমস্ত কিছু। তো সমস্তটাই তোমাদের জানালাম, অ্যাকচুয়ালি অফিসিয়াল নোটিশ আসলে আরও বিস্তারিত জানাতে পারবো। ও তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না।